ক্লাস 12 এর পরে এমন অনেক স্টুডেন্টই থাকে যারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়ে যায়। এছাড়া এমন অনেক স্টুডেন্টও থাকে যারা গ্র্যাজুয়েশন করার পাশাপাশি অন্য কোনো একটা কোর্স করবে বলে ভাবে। তো এই দু ধরনের স্টুডেন্টরাই ক্লাস 12 এর পরে চায় যে আমরা আমাদের গ্র্যাজুয়েশনটা যদি ডিসটেন্স বা ওপেন লার্নিং থেকে করতে পারি, কিন্তু ক্লাস 12 এর পরে আমরা যারাই ডিসটেন্স বা ওপেন লার্নিং করব বলে ভাবি আমাদের মধ্যে কিন্তু পুরো বিষয়টা ভালোভাবে ক্লিয়ার থাকে না, আমাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে। এই যে আমরা ডিসটেন্সে আমাদের গ্র্যাজুয়েশনটা করব, এখানে আমাদের যে রেজাল্ট বা সার্টিফিকেট সেটা রেগুলারের মতো সমস্ত জায়গায় গ্রহণযোগ্য হবে কিনা, আমরা সমস্ত চাকরির ক্ষেত্রে সুযোগ পাবো কিনা, আমরা সমস্ত চাকরির পরীক্ষায় বসতে পারবো কিনা, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন, বা আমরা পরবর্তীকালে হায়ার স্টাডিজ করতে পারবো কিনা, এই ধরনের অনেক প্রশ্নই কিন্তু আমাদের মধ্যে ঘোরাফেরা করে। এবং আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে যে ডিসটেন্সে পড়া মানে কিন্তু সেখানকার সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। তো আজকে এই সমস্ত ধরনের সন্দেহ তোমাদের দূর করার চেষ্টা করব। ক্লাস 12 এর পরে যারা ডিসটেন্স বা ওপেন লার্নিং করবে বলে ভাবছো, আজকের ভিডিওটা একদম তাদের জন্য। এই ডিসটেন্সে পড়তে যাওয়ার আগে এটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই তোমাদের ভালোভাবে দেখে নেওয়া উচিত। তো আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে এই বিষয়ের উপরেই হতে চলেছে, তো পুরো ভিডিওটা এখান থেকে তোমরা দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা রেগুলার কোর্সে পড়াশোনা করবে বলে ভাবছো তাদের আগামী 18ই জুলাই থেকে সমস্ত কলেজে ফর্ম ফিলআপ শুরু হয়ে যাবে। তো আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কিভাবে তোমরা বিভিন্ন কলেজে ফর্ম ফিলআপ করবে সেই নিয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে। এছাড়া সমস্ত ধরনের অ্যাডমিশন রিলেটেড যা যা গাইডেন্স সমস্ত কিছু অলরেডি আসতে শুরু করে দিয়েছে এবং পরবর্তীকালে আরো আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলে যুক্ত থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এবার আজকের ভিডিও স্টার্ট করি। যেমনটা তোমাদের বললাম যে কাজের সাথে যারা যুক্ত হয়ে পড়ে তাদের জন্য কিন্তু ডিসটেন্স একদম উপযুক্ত একটা কোর্স। যারা অনেক সময় ভাবে যে ক্লাস 12 এর পরে কোন একটা কাজ করতে হবে এবং তারা তার সাথে সাথে গ্র্যাজুয়েশনটাকেও চালাতে চায়, তো তারা কিন্তু চাইলে ডিসটেন্স কোর্সে ভর্তি হতে পারে। এছাড়া অন্য কোনো স্টুডেন্ট ধরো চাইছে অন্য কোনো কোর্স করবে এবং তার সাথে গ্র্যাজুয়েশনটাকে সে সেরে নিতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু সে গ্র্যাজুয়েশনটা ডিসটেন্সের মাধ্যমে করে নিতে পারে। এরপরে এটার একটা ভালো দিক রয়েছে, এটার ফিস কিন্তু অন্যান্য কলেজের বা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেকটাই কম থাকে। যেহেতু এখানে রেগুলার কলেজ যাওয়ার কোনো ব্যাপার থাকে না, রেগুলার কলেজ হয়ও না, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ফিসটা অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটির তুলনায় অনেকটাই কম থাকে। এবার রেগুলার কলেজ যেহেতু এখানে হয় না, সুতরাং এখানে পড়াশোনাটা তাহলে কিভাবে হয়, দেখো এখানে তোমাকে সপ্তাহে 2 দিন অপশন দেওয়া হয় কলেজ যাওয়ার জন্য, মূলত সেটা শনিবার বা রবিবারই হয়ে থাকে। তুমি এই 2 দিন চাইলে কলেজে গিয়ে পড়াশোনা করতে পারো, আবার যদি তুমি না চাও তাহলে নাও যেতে পারো। এবং তোমাকে পড়াশোনার জন্য বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। তোমরা কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তুমি যে কোর্সের জন্য পড়াশোনা করছো সেটা রিলেটেড বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, বিভিন্ন পিডিএফ থাকে, বিভিন্ন ধরনের নোটস থাকে, এই সমস্ত কিছু ভিডিও গাইডেন্সও তোমাদের দেওয়া থাকে। এই সমস্ত কিছু গাইডেন্স বা সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা কলেজের ওয়েবসাইট বা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো দেখে তোমায় নিজেকে পড়াশোনা করতে হবে এবং সেগুলো যখন তোমাদের পরীক্ষা হবে সেই সময় গিয়ে জাস্ট তোমাকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। রেগুলার কলেজ যাওয়ার কোনো ব্যাপার কিন্তু এখানে থাকে না। এবার আসছে অন্যান্য কলেজের থেকে এখানে পার্থক্যটা কোথায়। দেখো অন্যান্য কলেজে আমরা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে থাকি যে তোমাকে এগ্রিগেটে 50% বা 60% মার্কস পেতে হবে, তবে তুমি ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবার রেগুলার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে আমাদের ওই নামেই লেখা থাকে যে 60% মার্কস পেলে আমরা কলেজে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এমন অনেক কলেজ আছে যেখানে প্রচুর প্রচুর হাই কাট অফ যায়, যেখানে এমনকি 95% পর্যন্ত কাট অফ যায়। তো সেই সমস্ত কলেজে তো 60% পাওয়া ছেলে মেয়েদের কথা একদম বাদই দাও। তো এখানে কিন্তু সেই ধরনের কোনো ব্যাপার থাকে না, তোমার মার্কস যতই হয়ে থাকুক না কেন তুমি এই ধরনের কলেজে অনায়াসে ভর্তি হতে পারবে। এবং অন্যান্য কলেজে যে আমরা যে একটা লিমিটেড সিট দেখে থাকি, এখানে যত ইচ্ছা স্টুডেন্ট ভর্তি হতে পারে, যেহেতু এখানে রেগুলারলি ক্লাস করানোর কোনো ব্যাপার থাকে না, সুতরাং সিটের লিমিটটাও এখানে থাকে না। এরপরে আসছি, এখানে তুমি যাই কোর্স করো না কেন সেই কোর্স নিয়ে ভর্তি হতে পারবে, অর্থাৎ এখানে তোমার যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা তুমি সেই সাবজেক্ট নিয়ে কিন্তু ডিসটেন্সে পড়াশোনা করতে পারো। এবার ধরো এমন অনেক স্টুডেন্টই থাকে যারা ভাবে যে আমি ডিসটেন্সে একটা কোর্স করবো এবং রেগুলার কলেজ বা ইউনিভার্সিটি থেকে আরেকটা কোর্স করবো, তো এই বিষয়টাকে আমি চালাতে পারবো দুটো একসাথে? হ্যাঁ অবশ্যই তুমি পারবে। তুমি চাইলে দুটো ডিগ্রি কোর্স করতে পারো, একটা ডিসটেন্স থেকে এবং একটা রেগুলার থেকে। এরপরে আসছে তোমাদের মধ্যে যে প্রশ্নটা বারবার উঠে আসে যে আমার সার্টিফিকেট কতটা গ্রহণযোগ্য হবে। দেখো ইউজিসি থেকে রেগুলার কোর্স এবং ডিসটেন্স কোর্স এই দুটোকেই কিন্তু সমান মাত্রায় দেওয়া হয়েছে। এক্ষেত্রে রেগুলার কোর্সের সার্টিফিকেট যে যে জায়গায় গ্রহণযোগ্য হবে, ডিসটেন্স কোর্সের সার্টিফিকেটও সেই সমস্ত জায়গায় কিন্তু গ্রহণযোগ্য হবে। তুমি সমস্ত চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, তুমি সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে পারবে, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, বিভিন্ন ব্যাংকের পরীক্ষা, আরবিআই, এসবিআই বলো, তারপরে সবথেকে বড় পরীক্ষা ইউপিএসসি এর মতো পরীক্ষাতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যারা হায়ার স্টাডিজ করতে চাইছো তারা কতটা হায়ার স্টাডিজ করতে পারবে, দেখো এক্ষেত্রেও কিন্তু পুরোপুরি রেগুলারের মতোই রয়েছে। তুমি যত ইচ্ছা চাও হায়ার স্টাডিজ এখান থেকে করতে পারো, তুমি এরপরে মাস্টার্স করতে পারো, পিএইচডি করতে পারো, বিভিন্ন ধরনের ডক্টরের কোর্স কিন্তু এখান থেকে তুমি করে নিতে পারো। এবার রয়েছে এই যে বিষয়টা, যে অনেকেই তোমরা বলো যে আমি ডিস্টেন্স থেকে যদি গ্রাজুয়েশন করে থাকি তাহলে কি আমি রেগুলার থেকে পরবর্তী কোর্সগুলো করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। তুমি যদি গ্রাজুয়েশনটা ডিস্টেন্স থেকে করো পরবর্তীকালে তুমি মাস্টার্স চাইলে কিন্তু রেগুলার কোর্স থেকে অবশ্যই করে নিতে পারো। তো এখানে আমরা যতটা দেখলাম যে এত পর্যন্ত এখানে কিন্তু রেগুলার কোর্স এবং ডিস্টেন্স কোর্স দুটোকে সমান মাত্রা দেওয়া হচ্ছে। এমন কিছু কিছু প্রাইভেট চাকরি হয়ে থাকে যেখানে কিন্তু ডিস্টেন্স কোর্সগুলোকে অ্যালাউ করা হয় না, সেগুলোর পরিমাণ কিন্তু খুবই কম, 1% থেকে 2% বলতে পারো। বাকি ম্যাক্সিমাম 97 to 98% জায়গায় কিন্তু ডিস্টেন্সের সার্টিফিকেট এবং রেগুলারের সার্টিফিকেটকে একই ধরনের মাত্রা দেওয়া হয়। এরপরে আসছি, তাহলে কি এটার কোন রকম ডিসঅ্যাডভান্টেজ নেই? অবশ্যই এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এবং যেটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা ক্লাস 12 এর স্টুডেন্ট ডিস্টেন্সে ভর্তি হওয়ার আগে এই বিষয়টা একবার জেনে নেওয়া দরকার। দেখো ক্লাস 12 এর পরে আমরা রেগুলার কোর্সে যদি ভর্তি হই তাহলে সেখানে আমরা একটা রেগুলার পড়াশোনার মধ্যে থাকি, কলেজের একটা চাপ থাকে, কলেজে নিয়মিত অ্যাটেন্ডেন্স রাখার একটা ব্যাপার থাকে, কলেজে নিয়মিত পড়া করে যাওয়ার একটা ব্যাপার থাকে, কলেজে বিভিন্ন কলেজে ক্লাস টেস্টও নেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের পড়াশোনার চাপের মধ্যে আমরা বড় হই। কিন্তু আমরা যদি ডিস্টেন্সে ভর্তি হই সেখানে পুরোটাই নিজের কন্ট্রোলে, আমি নিজে কতটা কন্ট্রোল করতে পারছি নিজেকে সেটার উপর নির্ভর করে। অর্থাৎ আমি ডিস্টেন্সে ভর্তি হলাম মানে সেখানে আমার কোনো রকম পড়ার চাপ থাকে না, আমার রেগুলার কলেজ যাওয়ার কোনো ব্যাপার থাকে না, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু রেগুলার পড়াশোনার মধ্যে থাকে না। এই সময় কিন্তু স্টুডেন্টরা অনেক সময় বিগড়ে যায়, তারা সেইভাবে পড়াশোনা করে না, তারা ভাবে যে পরীক্ষার 10 দিন আগে কি 1 মাস আগে আমরা পড়ে নেব, পড়ে পরীক্ষা দিয়ে দেবো। এর জন্য যেমন তাদের মধ্যে ল্যাক অফ নলেজ কাজ করে, সেরকম ভাবে কিন্তু ইন্টারভিউ ফেস করতে তাদের অনেক বেশি সমস্যা হয়। আরো একটা সমস্যা রয়েছে, যেহেতু তারা কলেজে নিয়মিত যায় না তাই তাদের কমিউনিকেশন স্কিলও সেইভাবে ইমপ্রুভ হয় না, তারা বিভিন্ন টিচারদের সাথে মেলামেশা করে না, স্টুডেন্টদের সাথে মেলামেশা করে না, সেই মাহলটাই সেখানে পায় না, তাদের মধ্যে কমিউনিকেশন স্কিলের একটা অনেক বড় অভাব দেখা যায়। আর এই অভাবটা তোমাকে কিন্তু ইন্টারভিউ ফেস করতে অনেক বেশি সমস্যায় ফেলবে। ইন্টারভিউতে যেমন তোমাকে প্রশ্ন করা হয় সেরকম ভাবে তোমার প্রেজেন্টেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কমিউনিকেশন স্কিল, এই সমস্ত কিছুকেই লক্ষ্য করা হয়। এই বিষয়গুলো যারা ডিস্টেন্সে পড়াশোনা করে তাদের মধ্যে অনেকটাই ল্যাক করে। কিন্তু এমন যে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে হয় আমি সেটা বলছি না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে থাকে, তারা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে না, তারা ভাবে যে পরীক্ষার কিছুদিন আগে পড়ে নেব, পড়ে পরীক্ষা দিয়ে দেবো, শুধুমাত্র পাস করার জন্য তারা পরীক্ষাটা দেয়, এবং তাদের মধ্যে সেই জন্য নলেজের অভাব যেমন দেখা যায় সেরকম ভাবে কমিউনিকেশন স্কিলের অভাবও দেখা যায়। তো এই বিষয়গুলো যদি তোমরা ওভারকাম করতে পারো, যেহেতু ক্লাস 12 এর পরে তোমরা ভর্তি হতে যাচ্ছ, তোমরা অনেকটাই ছোট রয়েছো, তো এই সময় যদি এই বিষয়গুলো তোমরা ওভারকাম করে নিতে পারো তাহলে আমি বলবো ডিস্টেন্সে ভর্তি হও। নয়তো কিন্তু তোমরা ডিস্টেন্সে ভর্তি না হয়ে বিভিন্ন ধরনের নন অ্যাটেন্ডিং কলেজও থাকে, যেখানে কলেজে খুব একটা বেশি যেতে হয় না, তোমরা চাইলে সেই ধরনের কলেজে ভর্তি হতে পারো। কারণ এই যে ডিমেরিট গুলো বললাম এগুলো স্টুডেন্টের একটা স্টুডেন্টের উপর অনেক বেশি এফেক্ট করে। এই বিষয়গুলো যদি তোমরা ওভারকাম করতে পারো বা একদমই যদি তোমাদের কোনো রকম সুযোগ না থাকে রেগুলারে পড়ার তাহলে তোমরা ডিস্টেন্স কোর্সে ভর্তি হও, নয়তো তোমরা কোনো নন অ্যাটেন্ডিং কলেজে ভর্তি হতে পারো যেমনটা আমি তোমাদের সাজেস্ট করলাম। তো আশা করছি আমি পুরো বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার করতে পারলাম। আর যদি এই বিষয় নিয়ে আরো তোমাদের কোনো কোয়েশ্চেন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। আর ডিস্টেন্স বা ওপেন লার্নিং কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে করানো হয় সেটাও যদি তোমরা জানতে চাও তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা নিয়ে ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। আর এই ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।